নওগাঁ শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই ফসল তুলতে ব্যস্ত কৃষক কৃষানি আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে সরকার ২৬ টাকা কেজি দরে আগাম ধান কেনার ঘোষণাতে খুশি চাষিরা তবে খোলা বাজারে দাম নিয়ে শঙ্কার কথা জানালেন তারা নওগাঁ প্রতিনিধি রতন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম ইসলাম উত্তরাঞ্চলের খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ বর্ষা মৌসুমে বৃষ্টির উপর নির্ভর করে কৃষক আমন ধান চাষাবাদ করেন অগ্রাহ্যানে কাটা হয় ধান মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালি ফসল এরই মধ্যে শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই কৃষকরা বলছেন প্রতি বিঘাতে ফসল উৎপাদন করতে খরচ পড়েছে প্রায় আট হাজার টাকা প্রতি বিঘাতে প্রায় আঠারো থেকে বিশ মন ফলন হয়েছে প্রথমে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিলেও কীটনাশক প্রয়োগে রক্ষা পাওয়া গেছে তবে খোলা বাজারে দাম নিয়ে শঙ্কায় রয়েছেন তারা

আমাদের এই যে খাদ্যমন্ত্রী বলতে যে এরা যদি বাস্তবায়ন থাকে তাহলে আমাদের একটু কিছু থাকে চলতি মৌসুমে জেলায় প্রায় এক লাখ সাতানব্বই হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে কৃষি বিভাগ বলছে চাল উৎপাদন হবে প্রায় ছয় লাখ টন আমরা চাষিদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা আশানুরূপ ফলন পাচ্ছেন এবারের আমন ঠিক মতো যদি সবগুলো আমাদের কর্তন হয়ে যায় তাহলে প্রায় ছয় লক্ষ টন চাউল আমরা রোপা আমন থেকে ন্যায্য নিশ্চিত না হলে ক্ষতিগ্রস্ত হবে কৃষক মাসুমালিসা একুশে টেলিভিশন